বেলির বাবা। আজ রাত্রিরে আর হাত চলছিল না বেলির বাবার, খালি খালি এলোমেলো যত কুচিন্তায় সে ঘুরপাক খাচ্ছিল সামনে তাকিয়ে থাকা ল্যাম্পের শিখাটিকে ঘিরে। এই তো সেদিন বেলির বিয়ে দিলেন এক নামজাদা কবির পুত্র শরৎ চক্রবর্তীর সঙ্গে। কবির পরিবারের সঙ্গে আত্মীয়তা করবেন, এটাই ছিল বেলির বাবার একমাত্র ইচ্ছে। কারণ বেলির ভেতরের সুকুমার বৃত্তিগুলো মুছে না গিয়ে কবি পরিবারের কবি পুত্রের সান্নিধ্যে সেগুলো যথার্থভাবে প্রস্ফুটিত হবে। সোজা কথা, কাব্যের পরিবেশে সুখে থাকবে মেয়েটা। বিয়ের আগেই এলো চরম ধাক্কা। কবির পুত্র যতই কবির পুত্র হন না কেন, বিয়ের জন্যে এই ব্রিটিশ আমলের বাজারেও পণ হেঁকে বসলে 20,000 টাকা। বেলির বাবা কেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে মেয়ের সুখের জন্য দিয়ে দিলেন ওই 20,000 টাকা পণ। তখনই বোঝা উচিত ছিল মেয়েটি ওখানে ভালো থাকবে না। তখনই বোঝা উচিত ছিল পাত্র শরৎ মোটেই সুপাত্র নয়। হোক, সে নামজাদা কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র, সে স্বভাবে মস্তিষ্কে মোটেই কবি পুত্র নয়। সে তার বাবাকেও চেনে না, আর তার শ্বশুরমশাই শ্রীযুক্ত কবিবর নোবেল পুরস্কার প্রাপ্ত বেলির বাবা রবীন্দ্রনাথকেও চেনে না। সুখে থাকল না মেয়েটা, চরম অসুস্থ হয়ে পড়ল। বেলির বাবা মেয়ের কাছে যান। মেয়ের ঘরে ঢোকার আগে বারান্দায় দেখেন জামাই টেবিলের ওপর জুতো সমেত পা তুলে বসে আছে। সৌজন্যবোধে সে পা একবারের জন্যেও নামে না। তবুও বেলির বাবা জিজ্ঞেস করেন, ভালো আছো শরৎ? উত্তর আসে না। উত্তরের অপেক্ষাও না করে মেয়ের পাশে গিয়ে বসেন। কঙ্কালসার চেহারা হয়েছিল বেলির কদিন আগে। বেলি, কেমন আছিস মা? জানিস, আজ সকালে তোকে স্বপ্নে দেখলুম। ছোটবেলায় যেমন আলপনা দিতে ভালোবাসতিস, মেঝেতে তেমনই আলপনা দিচ্ছিস, একটা লাল পেড়ে শাড়ি পরে। রথি খুব আজ তোর কথা বলছিল। বেলি মুখ ঘুরিয়ে চেয়ে থাকে অন্যদিকে। জানিস, এর মধ্যে ডাকঘর নাটকটা মঞ্চস্থ হয়ে গেল জানিস? মালব্যজি, গান্ধীজি, অ্যানি বেসান্ত প্রমুখ দেখতে এসেছিলেন। অ্যানি বেসান্ত উচ্ছ্বসিত, গান্ধীজিও তাঁর পত্রিকায় খুব প্রশংসা করলেন। ডাকঘরের একটা গান তোর খুব পছন্দ হবে, শুনবি? আমি গাই, তুই শোন। হিঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, হিঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে বেলি। নত মুখে দুশ্চিন্তা নিয়ে ধীরে ধীরে নেমে আসেন। কেউ এক বিন্দু শরবত বা পানীয় দিয়ে আতিথেয়তা করে না। কদিন ধরে একটু সেরে উঠেছে বেলি, মুখের রুচিটা ফিরেছে, ঘরের মধ্যে একটু হেঁটে চলে বেড়াতে পারছে বেলি। গায়ের রঙে দেখা দিয়েছে একটু ঝিলিক।
কিন্তু আজ রাতটা কেন এত এলোমেলো? আজ রাত্রিটা যেন মন মানছে না, ছুটে চলে যেতে ইচ্ছে করছে বেলির ওই করুণ বিছানাটার পাশে। বেলি, সেই গানটা শুনবি যেটা তুই ভালোবাসতিস? বেলি, সেই গল্পটা শুনবি যেটার শেষটা তোকে শোনানো হয়নি? কোনো রকমে রাতটা কেটে গেল। ভোরের আলো যেন দুশ্চিন্তার, মেঘ ফুটতেই চাইছে না। ঘোড়ার গাড়িতে উঠে বেলির শ্বশুর বাড়ির দিকে যাত্রা করলেন। গাড়িটা গিয়ে থামল প্রধান ফটকের 30 গজ দূরে। গাড়ি থেকে নেমে দেখলেন আজ দরজাটা হাট করে খোলা। সামনে দাঁড়ানো জনাবিশেক লোক নিম্নস্বরে নিজেদের মধ্যে কি বলা বলি করছে। আর এগোলেন না বেলির বাবা, তাকে দেখে সবাই চুপ করে গেল। বুঝতে পারলেন বেলি আর তার গান শুনবে না। আজ ডাকঘর থেকে বেলির নামেও একটা চিঠি এসেছে, তাই এই মৃত্যুপুরে আজ বেলি শূন্য। তিনি যে বেলির বাবা, বেলি বেলা। মাধুরীলতা শূন্য এই শূন্য পুরীতে বেলির জন্মদাতার তো আর কোনো প্রয়োজন নেই। ওইখান থেকেই ঘোড়ার গাড়িতে উঠে ফিরে চললেন বেলির বাবা রবীন্দ্রনাথ ঠাকুর। রচনা কবি সুব্রতনাথ মুখোপাধ্যায়, পাঠে জয়িতা।